আপনি দেখছেন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ। নমস্কার, আজ মহা অষ্টমী, আর মহা অষ্টমী মানেই মায়ের আজ অন্য রূপ। অষ্টমী পুজোর সাথে সাথে মা যেন আরো জাগ্রত হয়ে ওঠে, আরো জীবন্ত হয়ে ওঠে। আর তাই তো অষ্টমী পুজোর সময় আমরাও আমাদের মনের সমস্ত বাসনা কামনা মায়ের কাছে উজাড় করে দিই। আর সেই অষ্টমীর আনন্দ, অষ্টমীর মজা গায়ে মেখে আজও আপনাদের সামনে চলে এসেছি সাথী হাট চুরাশুই ঘরে। জানি পুজোর দিনগুলো আপনাদের খুব ভালো কাটছে, আনন্দে কাটছে, আর সেই আনন্দের মাত্রাটা দ্বিগুণ হয়ে যায় কিন্তু রসনার হাত ধরে। মানে খাওয়া দাওয়াটা কিন্তু পুজোর একটা অঙ্গ, যাকে আমরা বাদ দিতেই পারি না। তাই তো আজ মহা অষ্টমীতে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। কিন্তু কে আমাদের এই রেসিপি শেখাবেন, কী বা আমরা শিখব, সেই সবটার জন্য প্রথমেই আমাদের সেরে ফেলতে হবে আলাপ পর্বটা। নমস্কার, আমি শুভলক্ষ্মী, আমি রবীন্দ্র সরোবর থেকে এসেছি, আর আজকে আমি শেখাবো বাদশাহী পনির। শুভলক্ষ্মী, তোমাকে স্বাগত জানাই সাথীহাট রসুই ঘরে, আর সেই সঙ্গে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তোমাকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর অষ্টমীর সাজে দেখো আমরা দুজনেই একদম সেজে উঠেছি, তোমাকেও খুব মিষ্টি লাগছে। এবং দেখো অষ্টমী মানেই কিন্তু নিরামিষ একটা ব্যাপার থাকে, আবার পুজো মানেই খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, তো দুটোর মিলমিশ করে আজকে তুমি আমাদের কি রেসিপি শেখাচ্ছ আরেকবার বলো। আজকে আমি শেখাচ্ছি বাদশাহী পনির। আচ্ছা, মানে পনির নিরামিষ, আবার বাদশাহী ব্যাপারটা আছে, এটা জিভে জল জিভে জল এনে দেবে একদমই তাই আর কি। দেখো পুজোর এই মহা অষ্টমীতে আড্ডা আমাদের জমে উঠবে, এটুকুনি আমি আন্দাজ করতেই পাচ্ছি। কিন্তু আলটিমেট তো আমাদের রসুই ঘরে রান্নাটাও করতে হবে, তাই বাদশাহী পনির তৈরি করতে কী কী লাগছে সেটা একটু দেখে নিই আমরা। পনির তো লাগছে আমি দেখতেই পাচ্ছি, আর কি কি রয়েছে আমাকে একটু বলো। টক দই রয়েছে, টমেটো, কেচাপ রয়েছে, এখানে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা কি রয়েছে, কাজু বাদাম আর কিশমিশ পেস্ট। আচ্ছা, আদা কুচানো রয়েছে, চিনি রয়েছে, ফ্রেশ ক্রিম রয়েছে, আর টমেটো পিউরি। আচ্ছা, টমেটো পিউরি, আর নুনটা চিনিটা তো থাকবে, যেটা ছাড়া আর কি রান্নার স্বাদ বলি রান্নার গুণ বলি কোনোটাই আমরা পাবো না। তো রান্নায় যাব, কিন্তু ওই যে একটা পুজো পুজো ব্যাপার চলছে তো মনের মধ্যে, তো কাল সপ্তমী পর্যন্ত কটা ঠাকুর দেখলে, কোথায় কোথায় ঘুরলে একটু বলো। সপ্তমী পর্যন্ত ঠাকুর দেখার সময় সত্যি পাইনি, কারণ ব্যাক টু ব্যাক শোজ চলছে, যেহেতু আমার গান বাজনার ব্যাপারটা রয়েছে সেহেতু ঠাকুর দেখা আর হয়ে ওঠে না, কিন্তু যেখানে যাই সেখানে ঠাকুরটা দেখি। হয়তো ফেরার পথে মনে হলো কয়েকটা দেখতে পেলাম, এত ভিড় এত জ্যাম কোথায় দাঁড়াবো গিয়ে। আর আজকে তো তোমাকে এখানেই নিয়ে চলে এসেছি আমরা, তো এখান থেকে বেরিয়ে কি প্রোগ্রাম রয়েছে? এখান থেকে বেরিয়ে আমার হলদিয়ায় শো আছে আজকে। মানে এখান থেকে যেতে অনেকটা সময় লেগে যাবে, তো সময় লাগবে। আর কালকে ভোরবেলা আবার আমি চলে যাব ভিলাই কালীবাড়িতে অনুষ্ঠান। আচ্ছা, মানে এটা লম্বা ট্যুর যাকে বলে, এবং পুজোটা এভাবেই তোমার কেটে যায় আর কি। আর তার মাঝেও যে তুমি আমাদেরকে সময় দিয়েছো, আমার এই সাথীহাট ড্রেসিং ঘরে এসেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ জানাই তোমাদের সকলকে। চলো এবার আমরা রান্নাটাই আর কি লেগে পড়ি। প্রথমেই তোমাকে একটা কড়াই দিতে হবে, খুন্তি দিতে হবে আর কি। বেশ, কড়াইটা দিলাম তোমাকে। আচ্ছা বলো তো, এই বাদশাহী পনির তুমি সাদা তেলে করবে না সর্ষের তেলে করবে? আমি সাদা তেলে করব। সাদা তেলে করবে। আর সাদা তেলের ক্ষেত্রে তো আমাদের সাথে রয়েছে সাথী হাট, আর সাথী হাট মানেই আমরা সবাই জানি হেলদি অয়েল ফর এন্টায়ার ফ্যামিলি। এবং দেখবে এই পুজোর সময়টা একটু শরীরের দিকে নজরটা দিতে হয়। তুমি তো এমনিতেও ফিট এন্ড ফাইন, তো তোমার কে কাকে বলছে? তোমার ক্ষেত্রে এটা দরকারই নেই না। এবং আমাকে সত্যি কথা বলো ফিট রেখেছে কিন্তু সাথী হাট, কারণ এটা দিয়ে আমি টেস্টি খাবারটাও পাই, সঙ্গে সাথী হাট আমাকে হেলদিও রেখেছে। বেশ, এবার তুমি দেখো কতটা পরিমাণে তেল দেব, দেখবে তুমি। আমি কি বলি জানো তো, পুজোর কটা দিন, পুজোর সময়টা খাওয়া দাওয়াটা চলতেই পারে, মানে সারা বছর নয় ডায়েট করলাম, এই পুজোর পাঁচটা দিন একটু যদি কবজি ডুবিয়ে নাই খেলাম তাহলে কি করলাম বলো? একদমই তাই, একটু গরম হোক তেলটা, একদম পনিরটা ভেজে নেবো। আচ্ছা তাহলে আমরা প্রথমে পনিরটা ভাজবো। তুমি তো গান বাজনার মানুষ,
আর পূজোর সময় খাওয়া দাওয়া যেমন একটা পার্ট, আড্ডাটা যেমন একটা পার্ট, সঙ্গে একটু গান বাজনা না হলে কেমন যেন পুরোটা কমপ্লিট হয় না, একটা ফাঁকা ফাঁকা লাগে, ঠিকই বলেছো। আর তোমাকে যখন সাথে পেয়ে গেছি, সেই ইচ্ছেটা কি তুমি অপূর্ণ রাখবে বলো পূজোর সময়? তোমাকে দেখে আমি একটা গান গাইতে ভীষণ ইচ্ছা আমার জন্য। বেশ তাই হোক, ততক্ষণে তেলটাও গরম হয়ে যাক। এটুকুনি বুঝতে পাচ্ছি রান্নাঘর আজকে জমে উঠছে আমার। আজকে সাথীহাট রসিকঘর কিন্তু একেবারে জমজমাট, গানে আড্ডায়, আর অবশ্যই রান্না তো রয়েছে, তেলটাও গরম হয়ে গেছে, তুমি পনিরগুলো এবার দিয়ে দাও। চলো না, তারপরে তুমি শিল্পী মানুষ, এখান থেকে তোমার আবার শোজে যাওয়ার ব্যাপার রয়েছে। আমি শিল্পী মানুষ আর তুমি যে এত সুন্দর কনসিবিলিটি রাখে শিল্পীর, শিল্প সত্তা তার সৌন্দর্যকে বজায় রাখে, তোমার সৌন্দর্যটা বজায় রাখাও তো আমাদের দায়িত্ব। তুমিও তো এত সুন্দর শিল্পী। যাক, শুনে ভালো লাগলো। আচ্ছা, পনিরটা একটু ভাজা ভাজা হবে তাই তো? আমাদের সাথে তো রয়েছে সাথীহাট। সাথীহাট মানেই আমরা জানি হেলদি অয়েল ফর এন্টায়ার ফ্যামিলি। সাথীহাট যেরকম সবসময় আমাদের সাথে রয়েছে, তেমনই আমাদের সাথে রয়েছে কেএমপি আয়ুর্বেদিক হেয়ার অয়েল, যা ব্যবহার করলে চুল হবে স্বাস্থ্যোজ্জ্বল, মজবুত এরকম এবং লম্বা। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছে বাংলার একমাত্র পূর্ণাঙ্গ ফুড ম্যাগাজিন পেটুক মশাই, যার পাতায় পাতায় রয়েছে দারুণ দারুণ সমস্ত রেসিপি। আর এছাড়াও ওই প্রান্ত থেকে তোমরা যারা যারা সুন্দর সুন্দর রেসিপি পাঠাচ্ছ, যাদের রেসিপি আমরা দেখি এবং শিখি, তার মধ্যে যার রেসিপিটা সবার সেরা হবে সেটাও কিন্তু ছাপা হবে পেটুক মশাইয়ের পাতায়। আর আজকে তো মহা অষ্টমীতে শুভলক্ষ্যে আমাদেরকে শেখাচ্ছে বাদশাহী পনির। পনির কিন্তু দেখো ভাজা ভাজা হয়ে গেছে, কালারটাও কিন্তু হালকায় একটা ব্রাউনিশ কালার চলে এসেছে। এবার এর মধ্যে কি কি দেবো বলো আমরা এক এক করে। তোমাকে একটা চামচ দেব, এ নাও, বেশ দিয়ে দাও। এরপরে কি দিচ্ছ? তুমি বেড়াতে যেতে ভালোবাসো, একদম হলুদ গুঁড়ো দিয়ে দাও। চল, এরপরে কি দিচ্ছ? লঙ্কার গুঁড়ো। ঝাল খাও নাকি কম? আমি ঝাল হলেও অসুবিধা নেই, না হলেও অসুবিধা নেই। বেশ, এরপরে আর কি দিচ্ছি আমরা? এটা দু চামচ মতন, দু আড়াই চামচ মতন দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে আর কি, আর একটা ভীষণ সুন্দর স্মেল বেরোচ্ছে, যেটা আমি পাচ্ছি ওই প্রান্তে ওনারা মিস করছে একদম। চল, এরপরে কি দিচ্ছ? এরপরে আমি কাজু কিশমিশ পেস্ট ওটা দিয়ে দিই, ওটা দিয়ে দাও, অ্যাড করবে টেস্টটা, অ্যাড করবে, এটা পুরোটাই দিচ্ছি মানে একদম। এটাতে আমি কার্পণ্য করতে বলবো না তোমাকে, বলবো পুরোটাই দিয়ে দাও, তাহলে বাদশাহী ব্যাপারটা আমরা বেশি করে পাবো। এর সঙ্গে তুমি দরকার পড়লে মানে মনে হলে গোটা কাজু কিশমিশও অ্যাড করতে পারো, মুখে পড়লে ভালোই লাগবে। আচ্ছা, এরপরে আমরা কি দিচ্ছি এটার মধ্যে? এরপরে আমরা জিরে, ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। বেশ, দিয়ে দাও। নুন, নইলে আমি গুণ গাইবো কি করে? আমার মা বলেন, আমার মানে আমার বাড়িতে সবাই গান বাজনাই করেন, আমার মা গান করতেন, এখনো মানে গানের পরিবেশে তোমার বড় হওয়া আর কি, তাই। আর মা বলেন যে যারা নাকি গান করে চিনি অ্যাড করছে, আমরা চিনি অ্যাড করছে, তারা নাকি মোটামুটি খারাপ করে না রান্নাটা, আমি জানি না আজকে কিরম করবো। বেশ, এরপরে আমরা কি দিচ্ছি? এরপরে আমরা দিই দই, ফ্যাটানো টমেটো রয়েছে। আর ফেটিয়ে দিলে সুবিধা কি হয় বলো তো, এই দানা দানা ব্যাপারটা থাকে না, মিশে যায়, আর গ্রেভিটাও খুব ঘন একটা ব্যাপার হয়। দইটা দিতে কিন্তু আরো কালারফুল হয়ে যাচ্ছে। এবার আমার একটা করণী আছে বাকি, সেটা হচ্ছে টমেটো কেচাপ দিয়ে দাও।
এটাও দু চামচ মতো দিচ্ছ মোটামুটি। বেশ, আর কিছু না? এবার এটা একটু আরেকটু ব্যাপারটা জমুক আর কি। আচ্ছা, জমা জমা একটু কি চাপা দিয়ে দেবো? হ্যাঁ, একটু চাপা দিয়ে তারপরে নাবানোর সময় ফ্রেশ ক্রিমটা দেবো। বেশ, তাহলে এটা একটু জমজমাটি হয়ে উঠুক। আর আমার তো তোমার কাছে একটাই অবদার, একটু গান শুনবো। গান শুনতে শুনতে পরের ব্রেকটায় যাবো আমি। একদম, তোমার যেটা এই মুহূর্তে ইচ্ছে করছে। আমার নিজেরই অ্যালবামের একটা গান তোমাদের সবার জন্য, তাই শুনি। পুরনো অ্যালবামটা খুলে দেখি, তোমার আমার সেদিন ভুলার ছবি। পুরনো অ্যালবামটা খুলে দেখি, তোমার আমার সেদিন ভুলার ছবি। সাথীহাট মানে আমরা জানি হেলদি অয়েল ফর এন্টায়ার ফ্যামিলি। সাথীহাট যেরকম আমাদের সঙ্গে রয়েছে, তেমনই আমাদের সঙ্গে রয়েছে KMP আয়ুর্বেদিক হেয়ার অয়েল, যা ব্যবহার করলে চুল হবে স্বাস্থ্যোজ্জ্বল, মজবুত এবং লম্বা। আর মহা অষ্টমীতে আজকে আমাদের সঙ্গে রয়েছে শুভলক্ষ্মী, আর শুভলক্ষ্মী আমাদের শেখাচ্ছে বাদশাহী পনির। আর সত্যি কথা বলতে আজকে আমার এই রসিকঘাটটা না বাদশাহী বাদশাহী ব্যাপারে ভরে উঠেছে, তার কারণ গন্ধটা মম করছে, সেটা তুমি নিশ্চয়ই পাচ্ছ। আর এই গন্ধটাতেই আমার মনে হচ্ছে বাদশাহী পনির অলমোস্ট হয়ে গেছে, মানে শুধু বোধ হয় নামিয়ে নেওয়ার অপেক্ষা, তাই না? ক্রিম দেবো ব্যাস। সেটা কি তুমি এখনই দেবে নাকি নামানোর পর দেবে? ফ্রেশ ক্রিমটা এখনো দিতে পারি, অসুবিধা নেই। বেশ, দিয়ে দাও, তোমাকে একটা স্পুন দিচ্ছি আমি, এনাও। থ্যাংক ইউ। আর এটা এখন দিলাম, নামানোর সময় ওপর থেকে আরেকটু দিয়ে দেবে। বেশ, তাহলে আমি ইন্ডাকশনটা অফ করে দিই, অফ করে দিয়ে তোমাকে একটা জায়গা দিই। দেখো তো এটা হবে। হ্যাঁ, আমার মনে হয় তোমার কালারফুল বাদশাহী পনির একদম আরো কালারফুল হয়ে উঠবে। তাহলে এটা আমরা এবার নামিয়ে নেব, তাই তো? ঠিক আছে, এই যে তেল ছাড়া ব্যাপারটা নেই, এটাই মানে এটাই তো জিভে জল এনে দেয়। আর এটার টানেই কিন্তু আমরা বিভিন্ন রেস্তোরাঁতে ছুটে যাই, মানে পৃথিবীর যে প্রান্তেই যাই হোক না কেন, এই যে গন্ধটা আর এই রংটা, এটাই কিন্তু টেনে টেনে নিয়ে আসে একদম। একটু নয়, তুমি মন খুলে দরাজ হস্তে দিতে পারো, পুজোর দিনে আমি তোমাকে আটকাবো না। বেশ, মাঝখানে একটা ছোট্ট ড্রপ দিয়ে দাও। এবার কি একটু টেনশন হচ্ছে? এবার কি ভালোই টেনশন হচ্ছে? ভালোই টেনশন হচ্ছে। আর টেনশন করো না, মনে মনে গুনগুন করে গান গাও, পরের গানটা রেডি করো বেসিক্যালি। আর আমি টেস্টের ক্ষেত্রে তো সবাই জানো, ওই প্রান্তে তোমরাও জানো যে আমি একা একা টেস্ট করি না, আবার পুজোর দিনে রূপনদাকে বাদ দিয়ে আমি জাস্ট ভাবতেই পারি না আর কি। তুমি মনে মনে গানটা রেডি করে নাও, আর আমি রূপনদাকে সঙ্গে নিয়ে টেস্ট করে জানিয়ে দিই যে শুভলক্ষ্মী আজকে এই মহা অষ্টমীতে এই যে বাদশাহী পনিরটা তৈরি করলো, সেটা কতটা বাদশাহী, মানে আর কতটা নবাবিয়ানায় কতটা রাজকীয় হয়ে উঠেছে। রূপনদা, শুভ অষ্টমী। শুভ অষ্টমী তোমাকে। ও, কেমন কাটছে তোমার পূজোর দিনগুলো? পূজো হ্যাঁ ঠিক আছে, হচ্ছে ভালো, কিন্তু এই ভিড়ভাড়ের মধ্যে আমার না পূজো দেখতে ইচ্ছা করে। তুমি ঠাকুর দেখতে বেরোনি? বেরোইনি এখনো, দেখা যাবে কখন হয়। কে জানে, আজকে যেভাবে ড্রেস আপ করেছো মনে হচ্ছে তো এখান থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়বে, বলছে না আমাদেরকে যদি আমরা সাথে যাওয়ার বায়না করি। এনিওয়ে, আজকে মহা অষ্টমী মানে আমরা জানি নিরামিষ, আর নিরামিষ খাবারও কিন্তু অনেক বেশি সুস্বাদু হতে পারে, এবং সেরকমই একটা সুস্বাদু রেসিপি আজকে তৈরি হয়েছে, বাদশাহী পনির। নামটার মধ্যে কেমন একটা রাজকীয় ব্যাপার আছে না? আর পুরো রান্নাটাই কিন্তু হয়েছে সাদা তেলে। আচ্ছা, একদম
এবার মহা অষ্টমীতে দেখো ভুরি ভোজের একটা ব্যাপার রয়েছে, ঠাকুর দেখতে যাওয়ার একটা ব্যাপার রয়েছে, কিন্তু তার পাশাপাশি আমরা হেলদিটাও থাকতে চাই। তো সেই ব্যাপারটা একদম ছোট্ট করে একটু বলে দাও, কারণ আমি সবাইকে বলি পুজোর কটা দিন ডায়েটের বাইরে থাকতে। বাস ডায়েটের বাইরে থাকতে হলে বাস এই সাথী হার্ট তেলে যদি রান্না করে খাওয়া হয়, প্রথম কথা আমার মনে হয় সাইচ এ লাইট হয় দ্যাট শরীর খারাপ হবে না, ডাইজেশন প্রবলেম হবে না, যেগুলো দেখা যায় না। প্লাস ইট ইজ এ হার্ট ফ্রেন্ডলি অয়েল, বাড়ির এন্টায়ার ফ্যামিলি তুমি সবসময় বলছো ভেরি গুড ফর দ্য এন্টায়ার ফ্যামিলি, তো ইট ইজ এ গুড লাইট অ্যান্ড এ ভেরি গুড অয়েল। তো আমি বলবো এই তেলে করে রান্না করে দেখুক, দারুণ লাগবে। ভেজিটেরিয়ান ভেজিটেবলস তো ভেজিটেরিয়ান ডিশেস তো খুবই ভালো হয়। বেশ, তাহলে আমরা দেখি আজকের আমাদের এই বাদশাহী পনির কতটা টেস্টি হয়ে উঠেছে। দেখেই তো খুব সুন্দর লাগছে। তোমাকে একটু ক্রিম দেখিয়ে দিচ্ছি, কারণ আমি জানি তুমি হচ্ছে খাদ্য রসিক মানুষ, খাদ্য গুণের সঠিক বিচারটাও করতে পারো তুমি। একদম ক্রিম যেখানে আছে, আর দেখো দেখেই কিন্তু বেশ মানে জিভে জ্বলানো ব্যাপার রয়েছে না, আর আমাদের শুভ লক্ষ্যে কিন্তু টেনশনে রয়েছে জানো তো। না না দেখেই তো আমি বলে না, তাহলে দর্শন নারী বাদ মে গুণ বিচারি আহারে মহা অষ্টমীতে এত সুন্দর করে সেজে গুজে লাস্টে বেচারা টেনশন করছে। গান মনে মনে ঠিক করে নিয়েছে তো? বেশ, গানটা শুনিয়ে দাও, রেজাল্ট আমিও শুনিয়ে দেবো। আচ্ছা, যখন তুমি বললে যে পুরনো অ্যালবাম গাইলাম মানে একটু বিরহ, তাহলে একটু প্রেম ফিরিয়ে আনি। নিশ্চয়ই, পুজো মানেই দেখো একটা প্রেম প্রেম ব্যাপার আর কি, মানে দুটো দিন পড়ে আছে, নতুন প্রেম হবেও। ঠিক ঠিক, আর যারা যারা নতুন প্রেমে পড়বে তাদের জন্য এই গানটা একদম। তোমার জন্য লালফিতে সাদা মোজা শুষ্কর দে ইউনিফর্ম, নটের সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ, পরে ফিরে এক ছোট ছোট রাস্তার মোড়ে দেখি সাইরেন মিস কর দোকানের আড়ায় ঘড়িতে দম, এরপরে এক রাশ কালো কালো ধোঁয়া স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া, এরপর বিষণ্ণ দিন বাজে নবীন নবীন নবসাদে তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নিরঞ্জন, সে প্রথম প্রেম আমার নিরঞ্জন। আর তুমি যে গানটা শোনালে এটা শুধু পুজোর সময় নয়, সারা বছরই মনের মধ্যে প্রেম আসে আর প্রেম যায় যখন, এই গানটা প্রেম যখন আসে তখনও গাই, যখন প্রেম চলে যায় তখনও গাই আর কি, মানে এটা প্রেমকে সমস্ত দিক থেকে রিলেট করে। এতক্ষণে ঠোঁটের ডগায় হাসিটা খুঁজে পেয়েছি, আর টেনশনে রাখবো না, ফাইনালি এবার তোমাকে বলি তোমার বাদশাহী পনির লাজবাব। আর এই যে তুমি তোমার ব্যস্ততার মধ্যে পুজোর মধ্যে আমাদের এতটা সময় দিলে, খালি হাতে তো ছাড়তে পারি না, ছোট্ট কিছু উপহার রয়েছে তোমার জন্য। একদম প্রথমেই রয়েছে সাথী হার্টের পক্ষ থেকে এই গিফটটা। সাথী হার্ট মানেই আমরা জানি হেলদি অয়েল ফর এন্টায়ার ফ্যামিলি, এটা তোমার জন্য। এছাড়াও তোমার জন্য রয়েছে কেএমপি আয়ুর্বেদিক হেয়ার অয়েল, তোমার সুন্দর চুল আরও সুন্দর হবে, আরও মজবুত হবে, লম্বা হবে, এটাই কিন্তু কেএমপি আয়ুর্বেদিক হেয়ার অয়েলের গুণাগুণ। আর এই যে তোমার সঙ্গে এতক্ষণ বকবক করলাম, খুশি খুশি নামটা যাতে তোমার মনে থাকে, তুমি যাতে সবসময় খুশিতে থাকতে পারো এবং আমাদের যাতে ভুলে না যাও, তার জন্য এই মেমেন্টোটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আমি একদম ভুলবো না, তোমাদের আবার আসবো। একদমই তাই, আমরাও অপেক্ষায় রইলাম আবার কবে তুমি আসবে, আবার একটা নতুন রেসিপি শিখবো, আর সঙ্গে অবশ্যই তোমার গান তো রয়েছে। আর তোমাকে এখান থেকে অনেকটা দূর যেতে হবে, তাই বেশিক্ষণ আটকে রাখবো না, শুধু এটুকুনি বলবো পুজোর দিনগুলো খুব
ভালো কাটো, খুব ভালো থেকো, আনন্দে থেকো, সবাইকে ভালো রেখো, তোমরাও ভালো থেকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর জানি তোমরা এবার একটু একটু করে সাজুগুজু শুরু করে দিয়েছো, কারণ মহা অষ্টমী বলে কথা, বেরোতে হবে, ঘুরতে হবে, ঠাকুর দেখতে হবে, হয়তো কারোর বা হোল নাইট ঠাকুর দেখার প্ল্যানিংও রয়েছে, সব কিছুই করো, কিন্তু তার মাঝখানে প্লিজ আমাকে ফোন করতে ভুলো না। তারপর আমার ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে, জাস্ট একটা ফোন করো, তারপর চলে এসো আমার এই সাথীহাট রসুরি ঘরে। আর আজকের মতন আমার হাতে সময় শেষ, যেতে যেতে শুধু এটুকুনি বলবো, পুজোর দিনগুলো তোমাদের আরও সুন্দর হয়ে উঠুক, উজ্জ্বল হয়ে উঠুক, খুব আনন্দে কাটুক, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, আর অবশ্যই দেখতে থাকো সাথীহাট রসুরি ঘর হাই নিউজে। আপনি দেখছেন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।